বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, এই আলোচনাটি অবশ্যই আপনাদের বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস না করলে হয়তো জীবনে কোনো দিন আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর যদি আলোচনাটি সম্পূর্ণ শোনেন এবং মানতে পারেন, ইনশাল্লাহ আপনি জীবনে কখনো দুনিয়াবী এবং আখেরাতের ক্ষতিগ্রস্ত কখনোই হবেন না। আচ্ছা, সেটি হলো দেখুন, যে মানুষকে মানুষ তাবিজ করে, মানুষকে মানুষ জাদুটোনা করে, মানুষকে মানুষ আয়ত্তাধীন করে রাখে। কিন্তু দেখেন, পৃথিবীতে কুফুরি বলে একটা জিনিস আছে। যে কুফুরি কি? কুফুরি হলো অন্ধকারের শক্তি। দেখেন, 12 ঘন্টা রাত্রি এবং 12 ঘন্টা দিন, এর মধ্যে কুফুরির সময়টা হলো রাত্রি, অন্ধকার। তাহলে অন্ধকারের একটা শক্তি আছে, এটাও 12 ঘন্টা, সেটাও 12 ঘন্টা। তাহলে শক্তি যেহেতু আছে, তাহলে এই শক্তি একদল এই পৃথিবীতে প্রয়োগ করতেছেন, যে মানুষকে পৃথিবীতে হস্তনত করছে, মানুষের জীবনের জ্ঞান বুদ্ধি বিবেক কেড়ে নিচ্ছে এবং জীবনে আয়ুন্নতির পথ কেড়ে নিচ্ছে। তো এরকম কেড়ে যদি নিয়ে যায়, তাহলে দুনিয়াতে সে অশান্তি। আর একজন অশান্তিময় লোক আল্লাহকে কখনো ডাকতে পারে না, আল্লাহর প্রেমে কখনো বিভোর হতে পারে না, সবসময় হতাশায় জীবন কাটে। হতাশায় জীবন কেন কাটবে? দেখেন, একজন মানুষ কাজে গেছে, সে কাজটি হয়নি। একজন মানুষ চাকরিতে গেছে, সে চাকরিটা হয়নি। একজন মানুষ ব্যবসায় গেছে, ব্যবসায় উন্নতি হয় না, দিন দিন মার খেতেছে। তাহলে এই বিষয়গুলো কেন হচ্ছে? দেখেন, আল্লাহ কিন্তু সকল বিষয়ে আমাদেরকে সতর্ক দিয়েছেন এবং সকল বিষয়ে আমাদেরকে জ্ঞান দিয়েছেন। এবং কেউ যদি আমাদেরকে ক্ষতি করে রাখে, তাহলে সেই ক্ষতি থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সেই সুবিধা সুযোগ রেখেছেন। কিন্তু আমরা সেই সুযোগ নেই না, আমরা সেই মতে চলি না, যার ফলে দিন দিন বিপদগ্রস্ত হয়ে থাকতে হয়। তাই আমি আপনাদের সামনে এমন কিছু আলোচনা তুলে ধরলাম। তবে বিশ্বাস করার জন্য, যে পৃথিবীতে তাবিজ কবচ জাদুটোনা আছে, এটা বিশ্বাস করার জন্য আমি একটু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব। সেটা কেমন? দেখেন, যে জাদুকররা কি করেছে, জাদুর যে শক্তি একটা আছে, এটাও কিন্তু আল্লাহর শক্তি। কেউ সুপোতে লাগায়, কেউ কুপোতে লাগায়। তাই সেই জাদুর শক্তি হইতে আমি আপনাদেরকে একটু আলোচনা করব। দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকররা জাদু করেছিল, তখন তিনি কিন্তু সেই জাদুগ্রস্ত হয়ে গেছিল। তো জাদুগ্রস্ত হয়ে যখন তিনি পড়ে আছে, তখন আল্লাহ জিব্রাইলকে দিয়ে কি করলেন, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু আয়াত নাজিল করলেন। এবং সেই আয়াত যখন জিব্রাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, যে হুজুর, আল্লাহর পক্ষ হইতে আপনার উপরে এই আয়াত নাজিল করা হয়েছে, এই আয়াতগুলো আপনি পাঠ করুন। পাঠ করার পরে আপনি জাদুমুক্ত হয়ে যাবেন, আপনাকে জাদু করেছে। আচ্ছা, তাহলে আজকের যে বিষয়, অবশ্যই খেয়াল করে শুনবেন, যে আল্লাহ যদি এই জাদু শক্তি নষ্ট করার জন্য আয়াত দিয়ে থাকে, তাহলে সেগুলো আমাদের অবশ্যই জানা দরকার। কারণ এই পৃথিবীতে সেই অন্ধকারের শক্তি এখনও আছে। আর এখনও এক ধরনের শয়তান লোকেরা, শয়তান কবিরাজরা, যারা খারাপ, যারা কুফুরি করে, তারা অবশ্যই এগুলো করে মানুষকে হস্তনষ্ট করছে, মানুষের সংসার নষ্ট করে দিচ্ছে, মানুষের আয়োন্নতি নষ্ট করে দিচ্ছে, পদে পদে বিপদ ঘটছে। তখন সেই মানুষগুলো বুঝতে পারে না। না বোঝার কারণে কি হয়, তখন তারা এই বিপদ অবস্থায় একসময় দেখা যায় সংসার থাকে না, ছেলে মেয়ে স্ত্রী কন্যা সমস্ত কিছুই আলাদা হয়ে যায়, কেউ কাউকে দেখতে পারে না, এমন একটা বিশৃঙ্খলা হয়ে যায়। তাই বলবো, কারো মনে, কারো জ্ঞানে যদি ধরে, কেউ যদি জানতে পারে যে আমাকে এই ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং করতেছে এবং সামনেও করবে, তখন এটার ঢাল হিসাবে আপনি সেই কুফুরি শক্তি আপনার কাছে যেন না আসতে পারে, এটার থেকে বেঁচে থাকার জন্য যেই কথাগুলো বলবো। হয়তো আমি পূর্বেও বলেছিলাম, এখনও বলছি, যে দেখেন, যে প্রথমত কি করবেন, যে আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির মধ্যে এমন একটা শক্তি, এমন একটা ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছে। সেই শক্তি ও ক্ষমতাগুলো হলো, দেখুন, এই আয়াতুল কুরসি আপনি প্রতিদিন বেশি নয় 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে একটা গ্লাসের মধ্যে ফু দিবেন পানিটি, সেই পানিটা খেয়ে ফেলবেন এবং পাঠ করে আপনার হাতের মুষ্টিতে ফুঁক দিয়ে আপনি
আপনার মাথা থেকে মোশন করতে করতে একেবারে নিচে পর্যন্ত মুছে ফেলবেন। তখন কি হবে যে আপনি যখন বাহিরে যাবেন, কাজে যাবেন, তখন দেখা যায় কি যে আপনাকে পাহারা দিয়ে রাখবে রহমতের ফেরেশতারা। তখন রহমতের ফেরেশতারা যদি পাহারা দিয়ে রাখে, তখন জাদু কেন, এর চেয়ে বড় কোনো শক্তিও আপনার কিচ্ছু করতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এটি করবেন। এবং আপনি যখন রাতের বেলায় বা সন্ধ্যা যখন হবে, সন্ধ্যার নামাজ যখন শেষ হবে, তখন কি করবেন, তখন তিনবার সূরা ফাতিহা, তিনবার ইখলাস, একবার ফালাক, একবার নাস, এটি পরে আপনার বুকে ফুঁ দিবেন এবং একটা গ্লাসের মধ্যে পানি রেখে সেই পানিটাকে ফুঁক দিবেন এবং সেই পানিটা খেয়ে ফেলবেন। এবং রাতে যখন ঘুমোতে যাবেন, তখন আলাদা করে সরাসরি আল্লাহকে আল্লাহর কুদরতি চরণে সিজদা করবেন আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে হে আল্লাহ, আপনার এই ছুরাগুলো পাঠ করা হয়েছে, এদের উচিলায়, এই ছুরার উচিলায় হে আল্লাহ আপনি আমাকে বিভিন্ন জাদুটনা হইতে আমাকে রক্ষা করবেন। এবং যারা করতেছে তাদের জিনিসটা যেন আমার পর্যন্ত না পৌঁছায়, এবং যারা আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আছে তারা যেন আমার দিকে নর্মালে আসে, এরকম বলে আল্লাহর কুদরতি চরণে একটি সেজদা দিয়ে ঘুমিয়ে পড়বেন। তখন কি হবে, তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার আয়োন্নতির পথ খুলবে এবং আস্তে আস্তে আপনার বিপদ থেকে মুক্ত থাকবেন। এবং বিশেষ করে যে এই আমলের পাশাপাশি আল্লাহর ইবাদত করবেন, তখন আল্লাহ খুশি হবে এবং আপনার যে সমস্যা, আপনার উপরে যে জাদু করা হয়েছে, আপনাকে যে বিনাশ করার জন্য যেই মন্ত্র করেছে, এগুলো সমস্ত কিছু কেটে যাবে আল্লাহর এই সুরার ওসিলায়। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি কেন করলাম, অনেক মানুষ আসে এবং বলে যে আমি অন্য অনেক জায়গায় গিয়েছি, অনেক জাদুকরের কাছে গিয়েছি, অনেক কবিরাজের কাছে গিয়েছি, তারা আমাকে এই কথা বললেন যে আমাকে ক্ষতি করে রাখা হয়েছে। তো তারা সেটার জন্যে কন্ট্যাক্ট করে, এত টাকা লাগবে, এত টাকা লাগবে, এত টাকা লাগবে হলে তোমার এগুলো সব কাটিয়ে দেব। আর আমি বলবো যে ওগুলোর দরকার হবে না, যদি আপনি নিয়মিত এই কাজগুলো করেন তাহলে দেখবেন দিন দিন আপনার এই জিনিসগুলো কেটে যাবে, আপনার চেহারা উজ্জ্বল হবে, আপনার মুখে হাসি ফুটবে এবং আপনি ইনকাম যে ছিল আগে সেই ইনকাম আবার ফিরে আসবে। কিন্তু যখন সেই ইনকাম সেই আগের মতো ফিরে আসে, তখন অবশ্যই এতিম অসহায়দের মাথায় হাত বোলাবেন এবং তাদেরকে পেট ভরে খাইয়ে দেবেন এবং তাদেরকে কখনো অত্যাচার করবেন না। আল্লাহ কিন্তু কোরআনে বলেছে সূরা মাউনে যে দুর্ভোগ সেই ইবাদতকারী, দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়। তাহলে বোঝা গেল এতিম অসহায়দেরকে আদর করলে আল্লাহ খুশি হন এবং আপনার ইবাদত কবুল হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি অবশ্যই আপনারা কাজে লাগাবেন। ইনশাল্লাহ ইহকাল ও পরকালে আমরা সুখী হব, ভালো থাকব, আল্লাহর কাছে ভালো থাকব, আমাদের পরপারেও আমরা ঠেকব না ইনশাল্লাহ। তবে আরেকটি বিষয় হলো, আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো ভালো কিছু আলোচনা নিয়ে হাজির হতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।